ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর্দা নেমেছে আজ 27 মে। চেন্নাই হায়দরাবাদের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের আইপিএল আসর। ফাইনালে হায়দরাবাদকে 8 উইকেটে উড়িয়ে আইপিএল শিরোপা নিজেদের করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে আইপিএল শিরোপা না জিতলেও দারুণ এক রেকর্ড গড়লেন সাকিব। আইপিএল এ ফাইনালের মধ্য দিয়ে হল সেই রেকর্ড। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আজ প্রথম কোন বাংলাদেশি হিসেবে আইপিএল এর কোন আসরে প্রতিটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে তৃতীয়বারের মতো আইপিএল এর ফাইনাল খেলার গৌরব অর্জন করেছেন তিনি। অনন্য 2 মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। এবারের আইপিএল এ পুরো আসরে দুর্দান্ত খেলে ব্যাটিংয়ে 239 রান তুলেছেন সাকিব আল হাসান। দলের প্রতিটি জয়ে দারুণ অবদান রেখেছিলেন তিনি। এছাড়াও বোলিং এ এবারের আইপিএল আসরে নিয়েছেন 14 উইকেট। আইপিএল 2018-তে সাকিবের অলরাউন্ডিং পারফরমেন্স দেখেছে আইপিএল সমর্থকরা। সাকিবকে দলে নিয়ে দারুণ সুফল পেয়েছে সানরাইজার্স। তবে শেষ পর্যন্ত শিরোপা জেতা হল না তাদের। চেন্নাইয়ের বিপক্ষে হারের ধারাবাহিকতা বজায় রাখল ফাইনালেও, যার মধ্য দিয়ে শেষ হয়ে গেল তাদের শিরোপার স্বপ্ন।